হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী। রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির দুধপুলির রেসিপি। চালের গুঁড়ো ঝামেলা ছাড়ায় যে এত সুন্দর দুধপুলি বানানো যায়, তাও আবার সুজি দিয়ে, সেটা না দেখলে কিন্তু বোঝা যায় না। আর এই পিঠেগুলো খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনই এগুলো ভীষণই নরম তুলতুলে হয়। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। সুজির দুধপুলি বানানোর জন্য প্রথমেই নারকেলের পুরটা বানিয়ে নেব। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ নলেন গুড় বা খেজুর গুড়। আপনারা খেজুর গুড়ের পরিবর্তে আখের গুড় বা গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 থেতো করে নেওয়া এলাচ। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন এটা অনেকটাই লিকুইড ফর্মে চলে এসেছে। আরো 5 মিনিট সময় ধরে ফোটানোর পর দেখুন নারকেলের পুরটা এখন বেশ ঘন হয়ে গেছে। আর এটা এইভাবেই অনবরত নাড়তে হবে। তবে পুরটা এর চেয়ে বেশি আর ঘন করব না। এই রকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তা না হলে ঠান্ডা হলে পুরটা বেশি শক্ত হয়ে যাবে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে এখানে একটা প্লেটে আমি পুরটা নামিয়ে নিয়েছি। এরপর একটা ডো বানিয়ে নেব, সেই জন্য গ্যাসের ফ্রাইং প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এই বাটির 2 বাটি জল। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই বাটিরই 1 বাটি সুজি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে পাত্রে মেপে জলটা দেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ সুজি এখানে ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন এটা এইরকম একটা ডোয়ের মতো হয়ে আসছে। আর ডোটা দেখুন এখন প্যানের গা থেকে ছেড়ে আসছে। এই সময় এটা নামিয়ে নিতে হবে। এই যে একটা প্লেটের মধ্যে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করে নেব। চলে এসেছি 5 মিনিট পর। ডোটা এখন হাতে সহ্য করার মতো গরম রয়েছে। আর এটা এইরকম গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে। হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে সুজির ডোটা এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। চার 5 মিনিট সময় ধরে ভালোভাবে ঠেসে ডোটা রেডি করে নিয়েছি। এদিকে পুরটাও এখন ঠান্ডা হয়ে গেছে। এবার পিঠে বানিয়ে নেব। সেই জন্য ডোয়ের থেকে অল্প অংশ নিয়ে প্রথমে এইভাবে চেপে চেপে একটু মসৃণ করে নিচ্ছি। তারপর 2 হাতের তালুর সাহায্যে গোল করে নেওয়ার পর হালকা প্রেস করে এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। এবার এইরকম বাটির মতো গোল করে এর মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। তারপর এইভাবে ভাঁজ করে ভালোভাবে সিল করে দিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। এই যে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ।
এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি হাফ কাপ নলেন গুড় বা খেজুর গুড়। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কেননা হাই হিটে ফুটন্ত দুধে খেজুর গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে গুড়ের কোয়ালিটির ওপর। মিনিট দুয়েক সময় ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি আর ঘন করছি না, কেননা পিঠে দেওয়ার পর দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। চলে এসেছি 5 মিনিট পর। সুজির দুধপুলি এখন একদম রেডি। আর পিঠেগুলো ভালোভাবে হয়েছে কিনা এটা বোঝার সহজ উপায় হলো, পিঠেগুলো হয়ে যাওয়ার পর এগুলো দেখুন দুধের ওপর ভেসে রয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই মাত্র কয়েকটা উপকরণে এই সুজির দুধপুলি বানিয়ে নেওয়া যায়। এগুলো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। এখন একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরও পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যায়নি, কত সুন্দর নরম রয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার বানাবেন, এটা খেতে সত্যিই দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।